সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে দুইটা হাতে মনে রাখতে পারি, খেয়াল করো দুইটা হাতে, দুইটা হাত, দুইটা হাত কিভাবে দাও, খেয়াল করো দুইটা হাত কিভাবে দাও, দুইটা হাত কিভাবে দাও, এইভাবে, হ্যাঁ এইভাবে, এভাবে রাখো, এত বুঝতে পারবো না, খেয়াল করো, হ্যাঁ এভাবে রাখো। এখন এই যে খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের কোন দিকে প্লেসড, বাম দিকে প্লেসড, খেয়াল করো, ডান হাত কিন্তু তোমার, কিন্তু বাম দিকে প্লেসড, এটা কোন দিকে আছে, আমার দেহের কোন দিকে, বাম দিকে না, আর এটা কোন দিকে, ডান দিকে। সো দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বা লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, যেটাই হোক ডান হাত, বাট এটা কোন দিকে আছে বলিস, তোমার বইটা চিন্তা করো। ওকে, এইটা হচ্ছে কোন দিকে, বাম দিকে আছে, সেই তো লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর এটা কোন দিকে আছে, ডান দিকে, সেই তো এটা রাইট বা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে দেখো এখন বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার আমার কোন হাতটাকে নিয়ন্ত্রণ করতেছে, ডান হাতটাকে, দ্যাট মিন্স বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, আর ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। এখন হাতগুলো দেখে চিন্তা করো, হাতগুলো বাইরের দিক দূষণ নাকি ভিতরের দিক দূষণ, কোনটা বেশি সাদা সেটা আগে, ভিতরটা বেশি সাদা, ঠিক এরকম আমাদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরের পোর্শন হচ্ছে সাদা, আর বাইরের পোর্শন কি গ্রে ম্যাটারে গঠিত, অর্থাৎ ভিতরটা হচ্ছে হোয়াইট ম্যাটারে গঠিত, বাইরেটা ঠিক এরকম গ্রে ম্যাটার বা ধূসর পদার্থে গঠিত। এবারে তো বুঝা গেছে। এখন খেয়াল করো, এই যে এভাবে যে হাতটা রাখছো, সামনে যেটা আছে সেটা কি ফ্রন্টাল লুক, আর এই যে দেখো উপরে যেটা হচ্ছে সেটা কি জাইরাস, নিচে যেটা গেল আঙুলগুলোর দিকে খেয়াল করো, উপরে যেটা হচ্ছে জাইরাস, নিচে যেগুলো গেল ফিশার। এখন খেয়াল করো উপরে যে লুকটা আছে সেটা হচ্ছে কি ফ্রন্টাল লুক, সেটা হচ্ছে কি ফ্রন্টাল, পিছনে যেটা সেটা অক্সিপিটাল, পাশে প্যারাইটাল, প্যারাইটাল, এই যে নিচে এই ল্যাটারাল লুপ দ্বারা খেয়াল করো, এটা হচ্ছে কি আমাদের ল্যাটারাল ফিশার, ল্যাটারাল ফিশার দ্বারা যে ভাগ হয়েছে এই লুপটা কি টেম্পল লুপ, এই যে খেয়াল করো ল্যাটারাল, ল্যাটারাল ফিশার দ্বারা ভাগ হয়েছে কি ল্যাটারাল ফিশার, নিচে কোনটা টেম্পল লুপ, বুঝা গেছে, ক্লিয়ার ডিটেইলস। ওকে, তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার শেষ, সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফাংশন কি একসাথে পড়ায় ফেলবো নাকি নিচের গুলো সবগুলো পড়ে ফাংশন আলাদা পড়াবো, স্ট্রাকচার আলাদা পড়বো, কোনটা আলাদা, ফাংশন আলাদা, ফাংশন আলাদা পড়বো। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার চলে গেল, এরপর আমরা কোনটাতে যাবো, তাহলে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেনে, ঠিক আছে। সো মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেনে আমরা কি দেখতে পাবো, খেয়াল করো এই সরি অগ্র মস্তিষ্কে তো বাকি পার্ট গুলোই পড়ানো হয়নি, অগ্র মস্তিষ্কে তিনটা পার্ট, একটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেগুলো একটু পড়াই হবে, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তাহলে অ্যাকচুয়ালি থ্যালামাস হাইপোথ্যালামাস কোন জায়গায় আছে সেটা একটু দেখাই, ক্লিয়ার, থ্যালামাস হাইপোথ্যালামাস কোন জায়গায় আছে সেটা একটু দেখাইতে হবে, খেয়াল করো। সো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা কি আমাদের, এটা কি সেন্ট্রাল ফিশার, তাই না, এটা কি সেন্ট্রাল ফিশার, এটা কি ফিশার, ল্যাটারাল ফিশার, এটা কি ফিশার, এটা কি ফিশার, ল্যাটারাল ফিশার, এটা কি লুক, ফ্রন্টাল লুক, তাই না, জাইরাস ফিশার, জাইরাস ফিশার, ক্লিয়ার। এটা যে যে যেটা সেটা কি মধ্য মস্তিষ্ক, দেন পন্স, মিডল অফ লঙ্গটা, দেন স্পাইনাল কর্ড, দেন কি স্পাইনাল কর্ড, এটা হচ্ছে কি আমাদের স্পাইনাল কর্ড, দেন এটা উপরের অংশটাকে যদি ফালাই দিই, শুধুমাত্র নিচের অংশটা রাখি, তাহলে আমরা কি দেখতে পাবো, ক্লিয়ার, সেটা দেখি, ধরো এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের, সরি সামনে কি পন্স, মিডল অফ লঙ্গটা, দেন স্পাইনাল কর্ড, দেন কি স্পাইনাল কর্ড, ক্লিয়ার, স্পাইনাল কর্ড, এই যে উপরে যেটা আছে সেটা কি মধ্য মস্তিষ্ক, আর এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের একেবারে উপরে ভাগ, মধ্য মস্তিষ্কের একেবারে উপরে ভাগ, এরপর বোঝা গেছে, ক্লিয়ার। ওকে, সো এখন আমরা যদি থ্রি ডাইমেনশনে রাখি, তাহলে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, এটা কি পন্স, মিডল অফ লঙ্গটা, থ্রি ডাইমেনশনে লাগবে আমাকে এটা, ভিউটা বলে তো বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এটা কি আমাদের থেকে আর একটু এদিকে আরকি, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ভিউ, মানে টু ডাইমেনশনাল ভিউ, আর এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ভিউ, এটা হচ্ছে পিছন দিক থেকে আমরা দেখতেছি,
অবশ্যই দেখছো পড়াইছি। তো এটা হচ্ছে পিছন দিক থেকে আমরা দেখতেছি, এটা হচ্ছে কি আমাদের, সরি মধ্য মস্তিষ্ক, এর নিচে পন্স, মিডল অফ লম্বরটা স্পাইনাল কর্ড, বুঝে গেছে স্পাইনাল কর্ড, ক্লিয়ার? এখন এই যে স্পাইনাল কর্ডের এই যে এই পন্স মিডল অফ লম্বরটা পিছনে কি সেরেব্রাম, পিছনে কি আমাদের সেরেব্রাম, পিছনে কি সেরেব্রাম, এখন খেলো। এখন হচ্ছে আমরা এক কাজ করব, তুমি যদি এই যে স্পাইনাল কর্ডটা কি এরকম গুণ না, এরকম গুণ না স্পাইনাল কর্ডটা, এরকম স্পাইনাল কর্ডটা এই যে মাঝখানে এই যে এরকম ভাবে একটা ক্যানেল আছে, মানে স্পাইনাল কর্ডটা পুরোটাই কি না, পুরোটাই তোমার স্পাইনাল কর্ড পুরোটাই হচ্ছে ডিরেক্ট না, সেটার ভিতরে ফাঁপা কিছু আছে, এই যে একটা নলের মতো অংশ চলে গেছে, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, যেহেতু সেটা সেন্টারে অবস্থিত সেজন্য সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, যদি তোমাদের লেভেলের দরকার নেই। এখন এই যে যে সেন্ট্রাল ক্যানেলটা আছে খাবো, এই যে যে সেন্ট্রাল ক্যানেলটা আছে সেইটা পুরো স্পাইনাল কর্ড পর্যন্ত বিস্তৃত, কিন্তু এইটা এই যে আমাদের সেরেবেলামের এইদিকে আসার পরে সে এই যে সেরেবেলামের ভিতরে ঢুকে যায়, দ্যাট মিন্স এক্সপ্যান্ড হয়েছে, দ্যাট মিন্স খেয়াল করো এতক্ষণ।